একদম নিশ্চিতভাবে দায়িত্ব নিয়ে আমি বলছি, বন্দে ভারত এক্সপ্রেস কুচবিহার নিউ কুচবিহার স্টেশন থেকে স্টেশনে থামবে, সেখানে স্টপেজ দেবে গুয়াহাটি এনজিপি এবং এনজিপি গুয়াহাটি, যে দুটো আপ এবং ডাউন ট্রেন, দুটোর ক্ষেত্রেই কিন্তু নিউ কুচবিহার স্টেশন থেকে যাত্রীরা সেই পরিষেবার সুযোগ পাবে। বন্দে ভারত এক্সপ্রেসের যে পরিষেবা, সেই পরিষেবা আপনারা পাবেন। কুচবিহারের সমস্ত সুধী নাগরিকবৃন্দকে আমি এই বিষয়ে অবগত করতে চাই যে আপনারা জানেন যে আমি কথা দিয়েছিলাম যে বন্দে ভারত এক্সপ্রেস, সেই বন্দে ভারত এক্সপ্রেস কুচবিহারে স্টপেজ দেবে, এবং আমার কথা মতন যবে থেকে বন্দে ভারত এক্সপ্রেস শুরু হবে নিশ্চিতভাবে কুচবিহারে বন্দে ভারত এক্সপ্রেস থামবে, আপ এবং ডাউন গুয়াহাটি এনজিপি এনজিপি গুয়াহাটি দুটো ট্রেনের ক্ষেত্রেই দুটোই নিউ কুচবিহার স্টেশনে নিশ্চিতভাবে স্টপেজ দেবে, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকুন। কিছু লোক আছে যারা আপনাদেরকে প্ররোচনার মধ্যে ফেলতে চাইছে, মিথ্যে কথা বলে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে যে বন্দে ভারত থামবে না, বন্দে ভারত নাও থামতে পারে, একটা লিস্ট, একটা স্টেশনের লিস্ট দেখিয়ে তারা এই সমস্ত প্রোপাগান্ডা করার চেষ্টা করছে। আসলে কোনো কিছু ভালো হতে নিলেই আপনারা দেখবেন যে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কিছু নেতা আছে কুচবিহার জেলায় যারা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা করে। যেমন যখন এয়ারপোর্ট চালু হবে, ঠিক সেই সময় আমরা কি দেখলাম, এয়ারপোর্ট চালু করার ক্ষেত্রে দেখলাম তৃণমূল কংগ্রেস বিভিন্নভাবে সেখানে বাধার সৃষ্টি করলো, এবং পরবর্তীতে সমস্ত বাধাকে উপেক্ষা করে যখন আমরা চালু করলাম, সেই ক্ষেত্রে দেখা গেল যে একদিকে কিছু তৃণমূল কংগ্রেসের নেতা তারা এই এই প্লেন চালু করলেন বলে নিজেরাই ফেসবুকে পোস্ট দিয়ে কুচবিহারে বড় বড় ব্যানার লাগিয়ে শেষ পর্যন্ত দেখা গেল তারা সেই যে প্রথম দিনের বিমান পরিষেবা সেই পরিষেবায় থাকলেন না, বরঞ্চ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বললেন ওই প্লেনটাতে চড়া যাবে না, নানান ধরনের কথাবার্তা। ঠিক একই রকম বন্দে ভারত এক্সপ্রেসের ক্ষেত্রেও যখন বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে যাচ্ছে, কুচবিহারের মানুষ এত ভালো একটা পরিষেবা পেতে চলেছে, ঠিক সেই সময় কিন্তু এরা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। আপনারা এই বিভ্রান্তিতে কোনোভাবেই কান দেবেন না, একদম নিশ্চিতভাবে দায়িত্ব নিয়ে আমি বলছি বন্দে ভারত এক্সপ্রেস কুচবিহার নিউ কুচবিহার স্টেশনে থামবে, সেখানে স্টপেজ দেবে গুয়াহাটি এনজিপি এবং এনজিপি গুয়াহাটি, যে দুটো আপ এবং ডাউন ট্রেন, দুটোর ক্ষেত্রেই কিন্তু নিউ কুচবিহার স্টেশন থেকে যাত্রীরা সেই পরিষেবার সুযোগ পাবে। বন্দে ভারত এক্সপ্রেসের যে পরিষেবা, সেই পরিষেবা আপনারা পাবেন, একেবারে নিশ্চিত থাকুন। আর এই সমস্ত বিভ্রান্তিমূলক যারা কথা বলছে তাদের থেকে আপনারা দূরে থাকুন, তাদের থেকে সাবধান থাকুন, এবং কুচবিহারের কোনো উন্নয়নের ক্ষেত্রে এদের কতখানি হিংসে সেটা আপনারা দেখে নিন, যে কোনো উন্নয়নমূলক কাজ কুচবিহারে হতে নিলেই সেটা নিয়েই এরা কিন্তু মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা করে। তাই এদের থেকে সাবধান থাকুন, এদেরকে চিনে রাখুন। রত্ন ইয়ামাহা শোরুম বামুনহাট, এখানে স্বল্প ডাউন পেমেন্টে এবার পেয়ে যাচ্ছেন মোটর বাইক এবং স্কুটার। আপনার পছন্দের ইয়ামাহার যে কোনো মডেলের বাইক ও স্কুটার পাবেন এই শোরুমে। প্রতিটি গাড়িতে থাকছে হেলমেট এবং গাড়ি সাজানোর উপর বিশেষ ছাড়। এছাড়াও পুরনো গাড়ি এক্সচেঞ্জ করে নতুন গাড়ি নেওয়ার সুযোগ এবং সার্ভিস ও স্পেয়ার পার্টসের দারুণ সুবিধা। তাই আর দেরি নয়, আজই চলে আসুন রত্ন ইয়ামাহা শোরুমে। ঠিকানা বামুনহাট পেট্রোল পাম্পের পাশে, যোগাযোগ নম্বর 9641629490।